এটা কেবল ভারতেই সম্ভব। আমি মাঝে মাঝে বলি ভারত ইসরায়েলের চেয়েও নিকৃষ্ট একটা জাতি, যে কারণে এইভাবে নামাজরত অবস্থায় একজন মুসলিমকে সে লাথি মারছে, কিক করছে, নামাজ সিজদা করছে। আজকে নয়াদিল্লির রাস্তায় নামাজরত মুসল্লিদের উপর পুলিশ আপনার লাথি মারছে, মানে ভাবা যায়। আজকে আমাদের জানি না যে আসলে আমরা এটা নিয়ে কোন ভাষায় প্রতিবাদ করব, কথা বললে। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আজকের এই নিউজটি খুবই দুঃখজনক। ভারতের হিন্দু পুলিশের বাচ্চাগুলা আমাদের মুসলিম ভাইদেরকে নামাজ অবস্থায় লাথি মেরেছে। বন্ধুরা, খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আমরা এই বিষয় নিয়ে অনেক তথ্য পাব। গণ অধিকার পরিষদের তারেক রহমান এই বিষয় নিয়ে আলোচনা করেছে, তথ্য দিয়েছে, এমনকি দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই তথ্য দিয়েছে যে হিন্দুর বাচ্চা এই পুলিশগুলা মুসলিম ভাইদেরকে নামাজ অবস্থায় লাথি মেরেছে। বন্ধুরা, এই বিষয় নিয়ে তথ্য পাবো, আমরা কথা বাড়াবো না, চলে যাব ভিডিওতে। এটা কেবল ভারতেই সম্ভব। আমি মাঝে মাঝে বলি ভারত ইসরায়েলের চেয়েও নিকৃষ্ট একটা জাতি, যে কারণে এইভাবে নামাজরত অবস্থায় একজন মুসলিমকে সে লাথি মারছে, কিক করছে, নামাজ সিজদা করছে তখন কিক করছে। তো আমার কিছু প্রশ্ন করব আজকে আমি আপনাদের কাছে। এই যে একজন মুসলিমকে কিক মারছে, যে ব্যক্তিটা কিক মারছে সে কোন ধর্মের অনুসারী, এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হলো, শুধু এই নামাজরত মুসলিমদের কিক করে না, কিছুদিন আগে আপনারা দেখলেন যে রাম মন্দির উদ্বোধন হলো। এই রাম মন্দির উদ্বোধন যে হলো, সেই রাম মন্দিরটা আগে কি ছিল? বাবরি মসজিদ ছিল। তাহলে একটা মসজিদ ভেঙে একটা মন্দির বানিয়ে ফেললো, এরপরে জ্ঞানবাপি নামে আরেকটা মসজিদ আছে, সেই মসজিদের মধ্যে পূজা শুরু করলো, গেল। আমার প্রশ্ন হলো যে ভারত বা ভারতীয় নাগরিকরা গরু মাংস খাওয়ার জন্য মুসলিমদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে। আপনাদের একটা প্রশ্ন করি, ভারতীয়রা ইউরোপ আমেরিকার অনেক জায়গায় অবস্থান করছে প্রবাসী হিসেবে, সেই সকল ভারতীয় নাগরিককে বলছি, আপনারা ওখানে যে হোটেলগুলোতে চাকরি করেন, সেই একই হোটেলে শুকুরের মাংস, একই হোটেলে গরুর মাংস, একই হোটেলে ছাগলের মাংস পাওয়া যায় কিনা, এবং সেই হোটেলে আপনারা চাকরি করেন কিনা প্রশ্ন করছি। এইটা একটা গেল। আরেকটা প্রশ্ন হলো, আপনারা যে গরুর মাংস খাওয়ার জন্য একজন মুসলমানকে পিটায় হত্যা করছেন, তাহলে আপনার দেশ কেন গরুর মাংস রপ্তানিতে বিশ্বে এক নাম্বার? উত্তর আছে আপনাদের কাছে? যেই গরুকে আপনারা মা ডাকছেন, সেই গরু মায়ের মাংস খাওয়ার জন্য আপনারা মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করছেন, সেই গরু মাকে আপনার দেশে কারা কেটে টুকরো টুকরো করে বিদেশে রপ্তানি করছে? তারা কি মুসলিম ধর্মের নাকি তারা হিন্দু ধর্মের? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এই যে কিক করছে একজন মুসলিমকে, একজন মুসল্লিকে কিক করছে, নামাজরত অবস্থায় লাথি মারছে এবং অনেকগুলো মুসল্লিকে সে লাথি মারল, প্রশ্ন হলো বিশ্বের আর কোনো দেশে কোনো ধর্ম এভাবে ধর্ম পালন করা অবস্থায় অন্য ধর্মের মানুষকে এইভাবে লাথি মেরেছে? কোনো দিন দেখেছেন এতটা উগ্র পশুর মতো আচরণ কেউ করেছে? আপনাদের কাছে প্রশ্ন করছি। দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে মসজিদ ভেঙে মন্দির বানালো, বিশ্বে আর কখনো কোথাও কোনো মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে বা গির্জা বানিয়েছে বা গির্জা ভেঙে মসজিদ বানানো হয়েছে, অথবা কোথাও মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে? তাহলে এই ধরনের উগ্র আচরণ শুধুমাত্র ভারতই করতে পারে। এরপরে এই যে খাদ্য অভ্যাসের জন্য একজন মানুষকে পিটায় হত্যা করছে, এই রকম পশুর মতো আচরণ বিশ্বের আর কোনো দেশে কোথাও এরকম হয় আপনারা দেখেছেন? দেখেছেন? এটা কেবল ভারতেই হয়। আমি আজকে যেই জন্য এই লাইভটা করছি, আমরা
বাংলাদেশিরা ভারতীয় পণ্য বয়কট করছে, ওই বাংলাদেশি বয়কটিং ইন্ডিয়ান প্রোডাক্টস। বাট হোয়াই? দিস ইজ দ্য রিজন দ্যাট অ্যান ইন্ডিয়ান পুলিশ কিক দ্য মুসলিমস হোয়াইল দে আর প্রেইং। উই বয়কটিং ইন্ডিয়া প্রোডাক্টস, হোয়াই? ইউ হ্যাভ টু নো আমরা কেন ভারতীয় পণ্য বয়কট করছি, এটা আপনাদেরকে জানতে হবে, আপনাদের বুঝতে হবে। দেখুন, আজকে একটা বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়ে ফেলল। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমাদের মধ্যপ্রাচ্যে যে মুসলিমরা আছে বা বাংলাদেশের মুসলিমরা যারা আছে অথবা ইউরোপ আমেরিকায় যে মুসলিমরা আছে, তারা কি এটা দেখে না? দেখে না একটা মসজিদ, আস্ত মসজিদ ভেঙে কীভাবে জঙ্গির মতো জঙ্গি কায়দায়, সন্ত্রাসীদের কায়দায় কীভাবে চূড়ায় গুরমার করে দিল, সেখানে মন্দির বানায় ফেলতেছে। ওই মন্দিরে হিন্দুরা কিভাবে প্রার্থনা করবে যে মন্দিরটা আগে মসজিদ ছিল? হ্যাঁ, একটা মসজিদ, জ্ঞানব্যাপী মসজিদ, সেই মসজিদের ভিতরে গিয়ে পূজা করছে। এ কেমন পূজা যে মসজিদের ভিতরে গিয়ে পূজা করলেও হয়? এই প্রশ্নগুলোর উত্তর ভারতীয়রা দিতে পারবেন? এই যে এই ঘটনাগুলো থেকে আমার মধ্যপ্রাচ্যের ভাই যারা আছেন তাদেরকে বলছি, আপনারা এই ভিডিওটা পুরা মধ্যপ্রাচ্যের যারা মুসলিমরা আছে তাদেরকে দেখাবেন যে ইন্ডিয়ানরা মুসলিমদের প্রতি কেমন আগ্রাসন চালায়, কেমন আগ্রাসন চালায়। এখানে 30 কোটি মুসলিম কী রকম অবস্থায় আছে তার চিত্র এটা, তার চিত্র গরু খাওয়ার জন্য মানুষ পিটায় মারা, মানুষ পিটায় মারা। এই যে উগ্র আচরণগুলো, এইগুলো যথেষ্ট সারা বিশ্বব্যাপী ভারতীয় পণ্য বয়কট করার জন্য, সারা বিশ্বব্যাপী। এবং শুরু হয়েছে, আমাদের প্রবাসীরা 1,82,00,000 প্রবাসী তারা যে বিশ্বের যেখানে আছে সেখান থেকে আওয়াজ দিচ্ছে যে আমি আমেরিকা থেকে বয়কট করলাম, আমি ইউরোপ থেকে বয়কট করলাম, আমি লন্ডন থেকে বয়কট করলাম, আমি অস্ট্রেলিয়া থেকে বয়কট করলাম, এটা বলছে। তারা সবাই বয়কট করছে এবং সারা বিশ্বে ভারতীয় পণ্য বয়কট চলছে। আজকে যে কিক আউট করেছে না, ওটা শুধুমাত্র ওই ইন্ডিয়ান মুসলিমকে কিক আউট করেনি, ওটা আমাকে কিক আউট করেছে, আমেরিকান মুসলিমকে কিক আউট করেছে, সবাইকে কিক আউট করেছে। আমি জানি না যে এরা এতটা উগ্র কিভাবে। আর কোনো ধর্মের মানুষ এরকম উগ্র না, আর কোনো দেশের মানুষ এরকম উগ্র না। হ্যাঁ, সীমান্তে কী না কি হয়েছে, গুলি করে মানুষ মারছে। এই যে বাংলাদেশের ভিতরে, হ্যাঁ, 12 জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করলো এখানে লাগেজে চোরায় মাল নিয়ে আসার জন্য। তো এখানের পুলিশ, এখানের ডিবি ওই ইন্ডিয়ানদেরকে কি গুলি করেছে? তো আমরা তো ইন্ডিয়ানদের মতো এরকম অসভ্য এবং বর্বর না যে সীমান্তে গুলি করবে, আমরা তো গুলি করি না। এই দেশের সীমান্তে ইন্ডিয়ানরা লাগেজে পণ্য নিয়ে ঢোকে না, ঢোকে না। কই আমার বিজিবি কখনো গুলি করে কাউকে হত্যা করেছে? ইন্ডিয়ানরা কেন করছে? আমরা ভারতীয় পণ্য কেন বয়কট করছি আপনাদেরকে বুঝতে হবে। যে এই উগ্রদেরকে আমরা একটা পয়সাও দেব না, এই জানোয়ারদেরকে আমরা একটা পয়সাও দেব না। আমার পয়সা দিয়ে বন্দুকের গুলি কিনে আমাকে মারবে আর আমি ওকে পয়সা দেব? যারা এখনো ভারতীয় পণ্য বেচতেছে তাদেরকে বলবো যে আপনারা ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার না হলে এখন এই আন্দোলনের সময়ও এটা করতেন না। ফারাজ করিম চৌধুরী, উনি একটা পোস্ট দিয়েছে যে উনি কম দামে বিভিন্ন জিনিস বিক্রি করবে, ড্যামারেজ দিয়ে বিক্রি করবে। হ্যাঁ, আমার প্রশ্ন যে এটা খুবই ভালো কাজ করেছে, কিন্তু যখন আমরা ইন্ডিয়ান পণ্য বয়কট করছি সেখানে সে লিখে দিচ্ছে যে ইন্ডিয়ান পণ্য 70 টাকা কেজি বিক্রি হবে। কেন? দেশি পেঁয়াজের এখন বাজার চলছে না, দেশি পেঁয়াজের বাজার চলছে না, তাহলে তুমি ওখানে দেশি পেঁয়াজ 70 টাকা না লিখে ইন্ডিয়ান পেঁয়াজ কেন 70 টাকা লিখেছ? ফারাজ করিমকে চিনে রাখবেন, রাউজানের সন্ত্রাসী। ফারাজ করিম দুইভাবে কাজ করে, একভাবে হলো ভয় দেখিয়ে কাজ করে, আরেকভাবে হলো সে ভালোবেসে কাজ করে। দুইটা উপায়ে সে কাজ করে, তার বাবাও একই রকম, মানুষকে ভালোবেসেও কাজ করে আবার ভয় দেখিয়েও কাজ করে। এবং ফারাজ করিমের বাবা 71-এর রাজাকার, রাউজানের মুক্তিযোদ্ধারা শেখ হাসিনার কাছে প্রতিবাদ জানিয়েছিল যে এই রাজাকারকে যেন নমিনেশন দেওয়া না হয়, কিন্তু শেখ হাসিনা
তাকে রাজাকারও প্রয়োজন, তার তার মুক্তিযোদ্ধাও প্রয়োজন। এবং যে কোনো রাজাকার শেখ হাসিনার দলে যুক্ত হলে সে পাক্কা খাঁটি ইমানদার মুক্তিযোদ্ধায় রূপান্তরিত হয়, তার প্রমাণ। আমরা ভারতীয় পণ্য কেন বয়কট করছি এটা আমাদেরকে বুঝতে হবে। এই যে চব্বিশ সালে আমাদের নির্বাচনে কীভাবে নিয়ন্ত্রণ করে আমাদের ভোটের অধিকার নষ্ট করেছে আপনারা সবই জানেন এবং বোঝেন, এবং আমরা হাল ছাড়ছি না। এই যে যারা নামাজরত অবস্থায় কিক করছে, তাদের পণ্য যারা কিনবে তারা হলো ভারতীয় রাজাকার, তাদের পণ্য যারা বেচবে তারা হলো ভারতীয় রাজাকার। হ্যাঁ, এবং এই যে ভারত আমাদের উপর সাংস্কৃতিক আগ্রাসন চালায়, অশ্লীল নাটক সিনেমা এগুলো দিয়ে, ন্যাংটা গান দিয়ে, এরপরেও যারা এগুলো দেখে তারাও ভারতীয় রাজাকার। এই যে দেখেন পাখি ড্রেসের জন্য বাংলাদেশে একজন আত্মহত্যা করেছে, মাথায় কি সমস্যা? সমস্যা ওর বাবা যিনি আপনার সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, সে আত্মহত্যা করে ফেলল। আজকে আমরা যদি এই বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদ না করতে পারি, এই যে মুসলিমদেরকে লাঠি মারছে তার প্রতিবাদ করতে না পারি, আমরা এই যে গরুর মাংস খাওয়ার জন্য পিটায় পিটায় মেরে ফেলছে এর প্রতিবাদ যদি করতে না পারি, প্রতিবাদ পরে অন্তত ভারতীয় পণ্য বয়কট যদি করতে না পারি, তাহলে নিজেদেরকে মুসলিম বলে দাবি করাও অন্যায্য হবে। মধ্যপ্রাচ্যে যারা আছেন প্রবাসী ভাইরা, আপনারা আপনাদের মালিকদেরকে এই ভিডিওটা দেখাবেন, জাস্ট ইন্ডিয়ানদেরকে দেখান যে এরা কতটা উগ্র এবং পশুর মতো এদের চরিত্র। এমন দৃশ্য দেখে অনেকে আশ্চর্য হয়েছেন, বাট আমি কিন্তু আশ্চর্য হই নাই। আমি সবসময় আমার ভিডিওগুলোতে বলি, যারা ভারতের মানুষ আমাকে দেখেন, আমি কখনোই ভারত বিরোধী না, কিন্তু মোদি সরকারের বেশ কিছু নীতি এই মুহূর্তে ভারতের যেই সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, ধর্ম যার যার কর্ম তার তার, সম্প্রীতির যে বন্ধনটা সেটা কিন্তু ভেঙে দিয়েছে মোদির কিছু নীতি। আর সেই নীতিতে আমরা দেখতে পাই যে ভারতকে একটা কি বলা হয়, যে ধরেন অসাম্প্রদায়িক যেই বা সেকুলার কান্ট্রি বলা হয়তো, সেই জায়গা থেকে কিন্তু ভারত সরে যাচ্ছে। আজকে নয়াদিল্লির রাস্তায় নামাজরত মুসল্লিদের উপর পুলিশ আপনার লাথি মারছে, মানে ভাবা যায়? আজকে আমাদের জানি না যে আসলে আমরা এটা নিয়ে কোন ভাষায় প্রতিবাদ করব, কথা বললে আবার ধরেন ফেসবুকে ঝামেলা ক্রিয়েট হয়, কিছু কমিউনিটি গাইডলাইন আছে ভিডিওগুলো শো করলেও ঝামেলা হয়। নয়াদিল্লির রাস্তায় নামাজরত মুসল্লিদের উপর পুলিশের হামলার ঘটনায় তোলপাড় চলছে ভারতবর্ষ না শুধু, বাংলাদেশ সহ আরও বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলোতে। এই ঘটনায় বহিষ্কার করা হয়েছে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে। 8ই মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এই তথ্য জানাবে। টাইমস অফ ইন্ডিয়াকে ধন্যবাদ দিই যে তারা এই বিষয়টাকে পাবলিকের সামনে নিয়ে আসছে, কারণ বিষয়টা খুবই ভাইরাল। প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার রাজধানীর ইন্দার লোকে জুমার নামাজের সময় মুসল্লিদের মারধর করছিল পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলছে যে রমজানের আগ মুহূর্তে জুমার নামাজে যোগ দিয়েছিল বিপুল সংখ্যক মুসল্লি, মসজিদের ভেতর জায়গা না হওয়ায় সামনের রাস্তায় নামাজে দাঁড়ান মুসল্লিরা। এখন জুমার নামাজটা কয় মিনিট হয় ভাই? 2 রাকাত নামাজ, বড়জোর 5 মিনিট। এটা তো ঈদের নামাজ না যে নামাজ পড়ার পরে সেখানে খুতবা চলবে অথবা লম্বা সময় মানুষ রাস্তায় স্ট্যান্ড নিবে। রমজানের আগের জুমা সহ প্রত্যেকটা মানুষ চাইছে যেন জুমার নামাজটা পড়ে, সেই কারণেই ওই মসজিদটা জনপ্রিয়। ভেতরে মুসল্লি কানায় কানায় পরিপূর্ণ হওয়ার কারণেই তারা বাইরে রাস্তার উপর পড়ছে 5 মিনিট। আমজনতার তো প্রবলেম হয় নাই। পুলিশ, ভারতের পুলিশ এই মুহূর্তে মোদির সরকারকে খুশি করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে। সাময়িক বহিষ্কার হলেও দেখবেন গোপনে ঠিক 6 মাস পরে আরেকটা রিপোর্ট যদি পুলিশকে নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রকাশ করার সাহস করে, তাহলে দেখবেন এই লোক তার র্যাঙ্ক থেকে 5টা ধাপ তার মিনিমাম কি বলা হয় যে প্রমোশন হবে। হঠাৎ করেই এই পুলিশ কর্মকর্তা যখন মুসল্লিদের উপর চড়াও হন, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়, প্রতিবাদে সোচ্চার হয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। আমি ধন্যবাদ দেই সোনিয়া গান্ধীর সেই দলকে। দিল্লি পুলিশ বলছেন তাৎক্ষণিকভাবেই বরখাস্ত করা হয়েছে মনোজ কুমার নামক ওই সাব ইন্সপেক্টরকে, নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থাও। এই ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশও। কিন্তু এগুলা দিয়ে আসলে মাল কাড়াবে না। মোট কথা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সিস্টেমে মোদির যেই কিছু নীতি আছে সেগুলো কেউ ভারতকে দুইটা ভাগে বিভক্ত করছে। বারাক ওবামা বলছিল, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, যে ভারত কিন্তু ভেঙে যাবে,
বিশেষ করে মোদি সরকারের বেশ কিছু নীতির কারণে। আর দেখেন আন্তর্জাতিকভাবে এগুলো নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, কিন্তু ওইভাবে কথা হচ্ছে না, কারণ ভারত নিয়ে কথা বললে অনেকের আবার চুলকানি উঠতে পারে। বাট এই বিষয়ে দেখেও যারা চুপ থাকে, বাবা তুই গোলাম, তুই দাস, তোর কথা বলার মতন সৎসাহস ভিতরে নাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, অনেক আলোচনা দেখতে পেয়েছেন ভারতে যে একটা ঘটনা ঘটেছে বন্ধুরা, মুসলিম ভাইদেরকে নামাজ অবস্থায় লাথি মেরেছে এই হিন্দু পুলিশগুলা। বন্ধুরা এই বিষয় নিয়ে অনেক তথ্য আপনারা পেয়েছেন। দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই আলোচনা করেছে, এমনকি গণ অধিকার পরিষদের তারেক রহমান এই বিষয় নিয়ে আলোচনা করেছে। বন্ধুরা এই হিন্দুর বাচ্চা এই পুলিশগুলো সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা মেসেজ করে জানাতে পারেন।